গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিচুস ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আর ভালো না থাকলে ভালো বানিয়ে দেব, চ্যানেলে কোনো চাপ নেই। তো এই যে আমার প্রথম ভিডিও, তো তোমাদেরকে সাপোর্ট করো, আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরও মোটিভেট হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এই ব্লগটা আমার হলো কলকাতা ব্লগ। তো আমি আছি কলকাতা, আমার 7টা থেকে ট্রেন আছে, তো জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উঠবো। তো যা যা হবে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, সব কিছু ক্যাপচার করার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই এনজয় করবে। দ্যাটস ইট, চলো দেখা যাক। তো এটা হলো আমার পিসির বাড়ি। তো সবাই আজকে এখানে এসছে, কারণ এই আমার পিসিদের হলো আজকে গৃহপ্রবেশ ছিল, তো গৃহপ্রবেশ হয়ে গেল। তো আমি দেখা করতে আসলাম, আর একটু পরেই চলে যাবো, আমার ট্রেনের জন্য বেরিয়ে পড়তে হবে। তো তাই আমি ভাবলাম যে দেখা করে যাই। তো দেখো সবাই কি মজা করছে, কিন্তু আফসোস আমি থাকতে পারবো না। তো যাই হোক, দেখো কি কি হচ্ছে। চলতে হ্যাঁ স্টেশন কি তরফ, সব জঙ্গলি ওলাকে নিয়ে যাচ্ছি, সব জঙ্গলি ওলাকে নিয়ে যাচ্ছি। তো চলো স্টেশনে। Two thousand years later. সো আফটার দ্য লং, আমার ট্রেন চলে এলো, আর আমি সবাইকে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ট্রেনে উঠেই দেখলাম আমার পাশে সিটে একটা বাচ্চা আছে, বাচ্চাটা এত ভালো, আর গল্প করলাম বসে বসে, কোথায় গেছিলো না গেছিলো সব শেয়ার করলো। আর তারপরে ওর বাবা বকা দিচ্ছিলো ঘুমানোর কথা, বাট তাও ঘুমাচ্ছিলো না। আমার সাথে একদম ভাইব ম্যাচ খেয়ে গেছিলো, কারণ আমি ওই ট্রেনে উঠে ঘুমাতে পারি না, ও ঘুমাতে পারেন, তো অনেক গল্প হলো, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আমাদের। তারপর আমি ডিনার টিনার করলাম, ডিনার করার পর শুলাম, যখন তখন একটুও ঘুম আসছিলো না, কারণ আমার ট্রেনে ঘুম আসে না। তো এপাশ ওপাশ করে গেলাম, যতই হোক একটু হলেও ঘুমাতে হবে, কারণ আজকে যদি না ঘুমাই তাহলে কালকে ঘুরতে পারবো না, যদি কালকে না ঘুরতে পারি তাহলে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। সো গুড নাইট। তো গাড়ি যাতে বেলা ঘুমাবো না ঘুমাবো না বলতে বলতে ঘুমিয়ে গেছিলাম। তো এক ঘুমের স্টেশন পৌঁছে গেছি, তো চলো শিয়ালদা স্টেশন, আর সামনে আমার বন্ধুগুলো আছে, দেখি কোথায় আছে, চলো। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুটা, কলকাতা ফ্যাশনের শহর, শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। তো গাইস আমরা এখন রুমে চলে এসেছি, এই যত শিয়ালদাতে রুম নিয়েছি আমরা, যে রুমে আমাদের দিদি নিয়ে গেছিল সেই রুমে আমাদের ছাই হয়নি। তো আমাদের বাধ্যমূলক, হে ভাই বন্ধ কর, তো বাধ্যমূলক আমাদেরকে শিয়ালদায় এসে রুম নিতে হয়েছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে বাড়াবো। তো গাইস এই ভিডিওটা বেশি টানলাম না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো এই পর্যন্ত থাকলো আজকে ভিডিওটা, আর এরপরে যা যা হবে সব আসবে নেক্সট ব্লগে, তো দেখতে থাকো। আজকের জন্য বাই বাই।